বেটুইনের নিউজের সাথে অবশেষে চুক্তি বাতিল করতেই হলো সাকিবকে। শুধু সাকিব নন, এর আগে বিভিন্ন বেটিং সাইটের সাথে সম্পৃক্ত হয়েছিলেন ব্রেডলি, ম্যাককালাম, গেইলদের মতো তারকারা, যদিও সেসব নিয়ে কখনোই ওঠেনি বিতর্ক। আর ভারতে বেটিং নিষিদ্ধ হলেও বেটিংয়ের বিভিন্ন সাইট ও অ্যাপের সাথে যুক্ত থাকায় মামলা হয়েছিল কোহলি ধোনিদের মতো তারকাদের নামেও। মাঠে পারফর্ম করছেন, মাঠের বাইরে বিতর্কে জড়াচ্ছেন, সেই বিতর্ক কাটিয়ে ফিরছেন, পরে আবারও নতুন কোনো বিতর্কে জড়াচ্ছেন। দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের জীবন চক্র যেন এর মধ্যেই আটকে। এবার যেমন বেটুইনার নিউজ বিতর্কে জড়িয়ে সেই বিতর্ক থেকে মুক্তিও পেলেন সাকিব বোর্ডের আল্টিমেটামের পর। সাইপ্রাস ভিত্তিক শীর্ষস্থানীয় বেটিং কোম্পানি বেটুইনারের সহযোগী নিউজ সাইটের সাথে চুক্তির কারণে টাইগার জার্সিতে সাকিবের ভাগ্যই ঝুলেছিল। ক্রিকেটে বেটিং এর আগ্রাসনে শুধু সাকিব নন, এর আগে নাম লিখেছেন আরো অনেক বড় তারকা। ব্রেডলি যেমন 2020 নাম লিখিয়েছিলেন স্পোর্টস বেটের সাথে, তখন শুধু বিজ্ঞাপনে অংশ নিয়ে ক্ষান্ত হননি তিনি, বেটিং সাইটের বিভিন্ন কুইজ ও ইন্টারভিউতেও অংশ নিয়েছিলেন এই সাবেক অজি তারকা। সাইপ্রাস ভিত্তিক আরেক শীর্ষস্থানীয় বেটিং সাইট ওয়ান এক্স বেটের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন ডোয়াইন ব্রাভো, যাদের কার্যক্রমে গুরুত্ব পেয়েছে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লীগগুলো। এছাড়া প্রয়াত অজি গ্রেট শেন ওয়ার্ন, ফিলিপিন্সের দফা বেট, ড্যারেন সামি, ফান 88, ইউনিভার্সাল বস, ক্রিস গেইল ভারতীয় সাইট 10 ক্রিকেটের সাথে চুক্তিবদ্ধ হন। এখানেই থেমে থাকেনি বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রসারের সাথে বড় হয়েছে ক্রিকেট বেটিংয়ের মার্কেট, সাথে বড় হয়েছে সেসব সাইটের সাথে সম্পৃক্ত ক্রিকেটারদের তালিকা। তবে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন, যেখানে এখনও বৈধতা পায়নি বেটিং। তবে ভারতীয় ক্রিকেটারদের বেটিং সাইটের সাথে নাম জড়ানোর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আইন নেই সে দেশের বোর্ডের। যদিও বেটিং সাইটের সাথে না জড়ালেও ফ্যান্টাসি প্রেডিকশনের নামে অনলাইন মানি মেকিং অ্যাপের সাথে সম্পৃক্ত হয়ে সমালোচিত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির মতো তারকারা। এমপিএল নামক অ্যাপের সাথে সম্পৃক্ততার জন্য হায়দ্রাবাদে কোহলির নামে মামলাও হয়। তবে সাকিব সে বিতর্ক বড় হতে দেননি, সময় থাকতেই ইতি টেনেছেন টানাপোড়েনের। এখন নতুন কোনো বিতর্কে না জড়ালেই হয়। কনক মাহমুদ, DBC News.